আপনারা যারা নেতাদের সভা ইউনিভার্সিটি থেকে ইউজ এবং বিডিপ কোর্স করছেন তো আপনারা কিন্তু অনেকে প্রশ্ন করেছিলেন আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ কবে হবে এবং এক্সাম ফর্ম ফিল আপ না করলে কী হবে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করেছিলেন তো দু হাজার তেইশে আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ কবে হবে সেই নিয়ে আজকের এই ভিডিওটি তো তার আগে বলে ঠিক নেতাজি সুভাষ সভা ইউনিভার্সিটি সমস্ত রকম আপডেট সবার আগে জন্য অবশ্যই করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে চাইলে আপনার গ্রুপে জয়েন হতে পারেন ওখানে কিন্তু সমস্ত আপডেট ইনফরমেশন সবাইকে দেওয়া হয় যদি আপনারা সাইসন ভিত্তিক যদি আপনার প্রশ্নপত্র পেতে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন তো ফার্স্টে আপনাদেরকে জানিয়ে রেখে যারা ফার্স্ট ইয়ার ইউজি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার এবং যারা বিডিপি থার্ড ইয়ার স্টুডেন্ট রয়েছেন আপনারা কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ সম্পর্কে বিস্তারিত একটু জানতে চাইছিলাম আমরা ডিটেলস আলোচনা করার চেষ্টা করছি তো ফার্স্টে আপনাদেরকে যেটা বলা সেটা হচ্ছে আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ তো এই এক্সাম ফর্ম ফিল আপ যদি আপনারা না করে থাকেন তাহলে কিন্তু আপনারা অ্যাসাইনমেন্ট এবং যে টার্ম অ্যান্ড এক্সামিনেশান সেটি কিন্তু আপনারা দিতে পারবেন না তো এই এক্সাম ফর্ম ফিল আপ যখন আপনাদের শুরু হবে যখন আপনাদের ইউনিভার্সিটির তরফ থেকে অফিসিয়ালিভাবে এক্সাম ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের নোটিশ দেওয়া হবে তখন আপনারা রিকোয়েস্ট করব যে প্রত্যেক স্টুডেন্ট এক্সাম ফর্ম ফিল আপটি করে নেওয়ার চেষ্টা করবেন এক্সাম ফর্ম ফিল যদি আপনারা না করে থাকেন বা না করেন যদি এক্সাম ফর্ম ফিল আপ করতে মিস করেন তাহলে কিন্তু আপনারা অ্যাসাইনমেন্ট বলুন বা ফাইনাল এক্সাম বলুন তাহলে সেটা কিন্তু আপনারা দিতে পারবেন না তো সেইভাবে কিন্তু সতর্ক থাকবেন এক্সাম ফর্ম ফিলাপ যখনই আপনাদের শুরু হবে তখন তার আপডেট এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন তার জন্য অবশ্যই করে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এবং এক্সাম ফর্ম ফিল আপ আপনাদের কবে হতে পারে এক্সাম ফর্ম ফিল আপ আপনাদের সম্ভবত এপ্রিল মাসের লাস্টের দিকে কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ শুরু হতে পারে এই এক্সাম ফর্ম ফিল আপ অনলাইনে ফর্ম ফিল আপ করতে হয় যে কোনো সাইবার ক্যাব থেকে আপনারা অনলাইনে ফর্মটি ফিল আপ করে নিতে পারেন এবং এক্সাম ফর্ম ফিল আপ করতে আপনাদের কাদের কত টাকা লাগবে আমরা নেক্সট টাইম অবশ্যই করে আপনাদেরকে ভিডিও আকারে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো এক্সাম ফর্ম ফিল আপ করতে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার স্টুডেন্টদেরকে তাদের কত টাকা লাগবে এই ফর্মটা ফিল আপ করতে সে নিয়ে ডিটেলসে আমরা ভিডিও দিয়ে দেবো অবশ্যই করে তার জন্য ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এক্সাম ফর্ম ফিল আপের অফিসিয়ালি নোটিশ যখন ইউনিভার্সিটির তরফ থেকে দেওয়া হবে তার আপডেট সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবেন এর সঙ্গে আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি যদি আপনাদের অনেকেই কিন্তু প্রশ্ন করেছে যে অ্যাসাইনমেন্টের আপনারা অ্যান্সার শিট কোথা থেকে এবং যে ট্রামেন্ট এক্সামের যে সাইসেন ভিত্তিক নোটসপত্র কোথা থেকে আপনারা পাবেন এবং ভালো নম্বর নিয়ে পাস আউট করার জন্য নোটসপত্র কোথা থেকে নিলে ভালো হয় তো এ বিষয়ে নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করেছে তো আমি সাজেস্ট করবো আপনাদেরকে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার স্টুডেন্ট রয়েছেন আপনাদেরকে সাজেস্ট করব আপনারা কিন্তু চাইলে গোল্ডেন এডুকেশন কোচিং সেন্টার থেকে অবশ্যই করে আপনারা নোটসপত্র নিতে পারেন ওনারা যে অ্যান্সার শিটগুলো অ্যাসাইনমেন্টের প্রোভাইড করে থাকে সেখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট যোগ্য অ্যান্সার শিট প্রোভাইড করে থাকে এবং ট্রামেন্ট এক্সামেরও কিন্তু নোটস পত্র সাইসান ভিত্তিক নোটস প্রোভাইড করে থাকে সেখানে কিন্তু আপনাদের নাইনটি ফাইভ পার্সেন্ট কমন থাকে তো ওনাদের যে সমস্ত নোটসগুলো ওনারা প্রোভাইড করে থাকে সমস্ত সাবজেক্টের অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স সমস্ত বিষয়ে কিন্তু খুবই স্বল্প মূল্যে কিন্তু নোটসপত্র প্রোভাইড করে থাকে চাইলে কিন্তু ওনাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিতে পারেন ওনাদের কল বা হোয়াটসঅ্যাপ যে নম্বরটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেভেন জিরো নাইন এইট সিক্স ফোর ফাইভ ফোর টু ফাইভ এই নম্বরটি প্রত্যেকের মোবাইলে সেভ করে রাখবেন যে কোনো সমস্যার সমাধানের জন্য কিন্তু ওনাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিতে পারেন চাইলে আপনারা অ্যাসাইনমেন্ট বা ট্রামেন্ট এক্সামেট নোটসপত্র কিন্তু ওনাদের কাছ থেকে পেয়ে যাবেন খুবই স্বল্প মূল্যে কিন্তু ওনারা নোটসপত্র এবং অ্যাসাইনমেন্ট অ্যান্সার্সের কিন্তু প্রোভাইড করে থাকে প্রতি বছরই যদি আপনারা ভালো নম্বর নিয়ে পাসআট করতে চান তাহলে কিন্তু অবশ্যই করে গোল্ডেন এডুকেশন কোচিং সেন্টার থেকে অবশ্যই করে যোগাযোগ করবেন প্রতি বছরই কিন্তু ওনারা গাইড করে থাকে খুব সুন্দরভাবে এবং খুব ভালো নম্বর নিয়ে কিন্তু স্টুডেন্টটা পাস আউট করে থাকে তো আমি সাজেস্ট করবো অবশ্যই আপনারা গোল্ডেন এডুকেশন কোচিং সেন্টার থেকে যোগাযোগ করবেন নম্বরটি প্রত্যেকের মোবাইলে কিন্তু সেভ করে রাখার চেষ্টা করবেন আশা করি কোনো অসুবিধা হবে না যে কোনো ইনফরমেশান আপডেট ওনাদের কাছ থেকে পেয়ে যাবেন তো এই আজকে গুরুত্বপূর্ণ বিষয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন অন করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যখন যে কোনো আপডেট ইউনিভার্সিটির তরফ থেকে দেওয়া হবে তার আপডেট এই চ্যানেল সবার আগেই পেয়ে যাবেন